হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু বিং ইংলিশ আজকের এই ভিডিওতে আমরা দেখব পিএসসি ক্লার্ক প্রিভিয়াস ইয়ার টু থাউজেন্ড সিক্সটিনের যেই মেইন এক্সামের ইংলিশের মধ্যে যেই রিপোর্ট রাইটিংটা ছিল বোর্ড ক্যাপসাইজের একটা রিপোর্ট রাইটিং দিয়েছিল সেটা আজকে আমরা এই ভিডিওর মধ্যে দেখব সো দেখো কোশ্চেনটা ছিল এরকম রাইট আ রিপোর্ট অন দ্য ফলোয়িং টপিক উইথ দ্য সুইটেবল টাইটেল উইদিন টু হান্ড্রেড ওয়ার্ডস মার্ক এখানে মার্কস রয়েছে টোয়েন্টি মার্কসের এবার এখানে দেখো সবার প্রথমে আমরা যখন রিপোর্ট রাইটিং করবো তোমরা সকলেই হয়তো জানো যে রিপোর্ট রাইটিং কিভাবে লিখতে হয় একটা স্ট্রাকচার থাকে রিপোর্ট রাইটিং লেখার সেটা দেখাচ্ছি তারপরে কিন্তু আমাদের সবার প্রথমে যেই সাপ্লাই আর সুইটেবল টাইটেল আগেও বলেছে সেখানে রয়েছে দেখো যেখানে পয়েন্টসগুলো রয়েছে না আমাদের ভালোভাবে কিন্তু আগে পয়েন্টসগুলো পড়তে হবে দেখো বলছে সাপ্লাই সুইটেবল টাইটেল একটা সুইটেবল টাইটেল প্রথমে দিলে প্লেস প্লেসটা কোথায় হলদিয়া কুকরাহাটি মিদনাপুর মিদনাপুর কুকরাহাটি হলদিয়ার একটা জায়গা হলদিয়া সেইখানটায় হয়েছে ডেট টেন সেপ্টেম্বর দশই সেপ্টেম্বর হয়েছে টু থাউজেন্ড সালে ইনসিডেন্ট ইনসিডেন্টটা কি ঘটনাটা কি বোট ক্যাপসাইজড বোট কি নৌকা ডুবে গেছে ইন হুগলি হুগলি রিভারে ঠিক আছে হুগলি রিভারে ডুবে গেছে থার্টি টু ফিয়ার ডেট মানে বত্রিশ জনের মতো ফিয়ার ডেট ভয় মৃত্যুর মুখ থেকে এসছে ফিয়ার ডেট মৃত্যু ভয় পেয়েছে আর কি থার্টি টু ফিয়ার ডেট টেন টেন বডিস রিকভার্ড দশটা বডি রিকভার খুঁজে পেয়ে পাওয়া গেছে সেভেন উইমেন অ্যান্ড থ্রি চিলড্রেন সাতজন ছিল কি উইমেন এবং তিনজন কি চিলড্রেন ঠিক আছে এবার এখানে কি বলছে টেন সোয়াম অ্যাসোর দশজন কি সাঁতার কেটে কি তীরে চলে এস আসতে পেরেছে আর কি টেন সোয়াম অ্যাসোর কজ কারণটা কি রেগুলার ফেরি সার্ভিস হ্যাড স্টপড ঠিক আছে রেগুলার ফেরি সার্ভিস কি বন্ধ ছিল বোট ক্যারিং বেয়ন ক্যাপাসিটি যে বোটটা ই করছিল যাচ্ছিলো মানে নিয়ে যাচ্ছিলো প্যাসেঞ্জারস সেটা কি এর ক্যাপাসিটিরও বেশি কি ক্যারি করছিল আর কি বই নিয়ে যাচ্ছিলো এফেক্ট এফেক্ট কি হয়েছিল এর ফলাফল কি হয়েছিল লোকাল পিপল মানে এলাকার যে মানুষজন জনগণ ড্রাইভার্স পুলিশ রেস্কিউ অপারেশন এবং রেস্কিউ অপারেশন হয়েছে ডা ড্রাইভার্স ছিল তাদের কি ভূমিকা এফেক্ট সেখানে পুলিশ যেগুলো ছিল তার কি রেস্কিউ অপারেশন চালিয়েছে লোকাল পিপল সবাই মিলে লোকাল আউটরেজড লোকাল পিপল কি হয়েছে লোকাল আউটরেজড উত্তেজিত হয়ে গেছে হাইওয়ে ব্লকড হাইওয়ে ব্লক করে দিয়েছে সো এখানে এই সমস্ত পয়েন্টগুলো রয়েছে এগুলো দিয়ে আমাদের দুশোটা ওয়ার্ড আমাদের এখানে করতে বলা হয়েছে সো দেখো এখানে যদি আমরা লিখি সবার প্রথমে কি আমাদের একটা সুইটেবল একটা টাইটেল দিতে হবে প্রথমে যেটা রয়েছে দেখো ওপরে বোট ক্যাপসাইজড ইন হুগলি রিভার এরকম একটা টাইটেল দিয়েছি এবার যদি এরকম তুমি চাও তাহলে প্রত্যেকটা এখানে লেটার ক্যাপিটাল দিতে পারো বা ইনিশিয়াল লেটার যেরকম বি রয়েছে বোটের ক্যাপসাইজডের সি রয়েছে তারপরে হুগলির এইচ রয়েছে আর রিভারের আর রয়েছে শুধু এগুলো ক্যাপিটাল দিলেই হবে ঠিক আছে সেখানে কিন্তু আর্টিকেল প্রেপোজিশন লাইক এখানে ইন দা এ অ্যান এগুলো কিন্তু যদি থাকে বা অন্যান্য প্রিপোজিশন যদি থাকে সেগুলো কিন্তু আমাদের স্মলই রাখতে হবে সো পড়ছি দেখো তারপরে বাই আওয়ার স্পেশাল করেসপন্ডেন্ট বা বাই আ স্টাফ রিপোর্টার এরকমভাবে লেখা স্টার্ট করতে পারো আর এইখানে শুরু করতে হবে প্লেস দেওয়া থাকলে প্লেস তারপরে যে ডেটটা দেওয়া থাকবে এখানে দেখো দশ সেপ্টেম্বর দেওয়া রয়েছে দশ তারিখ সেপ্টেম্বরের আমাদের পরের তারিখটা এখানে দিতে হয়েছে ইলেভেন সেপ্টেম্বর টু থাউজেন্ড আর তারপরে কোলন দিয়ে শুরু করতে হয়েছে দুটো ডট কোলন মানে কিন্তু এরকম এরকম না কোলন কোলন হলো এরকম এরকম দুটো ডট ঠিক আছে এরকম দুটো ডট দিয়ে শুরু করতে হয় দুটো ডটই কিন্তু কোলন এরকম বিসর্গর মতো দেবে না তাহলে কিন্তু ভুল হবে সেটা সো দেখো এখানে শুরু করছি আ হরিবল বোট অ্যাক্সিডেন্ট টু প্লেস অ্যাট কুকরাহাটি হলদিয়া ইয়েস্টার্ট একটা হরিবেল ভয়ঙ্কর একটা কি অ্যাক্সিডেন্ট টু প্লেস হয়েছে কোথায় কুকরাহাটি হলদিয়ায় গতকাল দ্য বোট ক্যাপসাইজড ইন দ্য হুগলি রিভার বোর্ড যে নৌকাটা সেটা ক্যাপসাইজ ডুবে গেছে হলো কোথায় হুগলি রিভারে নিয়ারলি থার্টি টু প্যাসেঞ্জার্স ফিয়ার ডেট মানে অ্যাট অ্যারাউন্ড থার্টি টু প্যাসেঞ্জার্স নিয়ে নিয়ারলির বদলে অ্যাট অ্যারাউন্ডও লিখতে পারতে থার্টি টু বত্রিশ জন প্যাসেঞ্জার্স ফিয়ার ডেট টেন ডেড বডিস ওয়ার রিকভার্ড অ্যান্ড দে আর ওয়ার সেভেন উইমেন অ্যান্ড থ্রি চিলড্রেন অ্যামং দ্য ডেড বডিজ এখানে দেখো আমি এখানে ডেড বডিস লিখেছি এখানে কিন্তু কোথাও লেখা নেই যে ডেড বডি ঠিক আছে সো এখানে আমি ডেটটা এখানে কেটে দিই কারণ এটা ভুল হতে পারে তোমরাও এরকম মিস্টেক করবে না যেটা থাকবে সেটাই শুধু লিখবে টেন বডিস ওয়ার রিকভার অ্যান্ড দেয়ার ওয়ার সেভেন উইমেন অ্যান্ড থ্রি চিলড্রেন অ্যামাং দ্য বডিস তারপরে দেখো অ্যামাং এখানে বডিস নেয় অ্যামাং দেম করবে ঠিক আছে অ্যামাং দেম আর টেন বডিস রিকভার্ড অ্যান্ড দে আর সেভেন উইমেন অ্যান্ড থ্রি থ্রি চিলড্রেন আমাং দেম লাকিলি টেন পিপল ওয়ার অ্যাবল টু সুইম অ্যাসোর আর তারপরে বলছে দেখো এখানে কি দশজন কিন্তু সাঁতার কেটে অ্যাসোর তীরে চড়লে এসেছিলো সেটাই এখানে লিখেছে লাকি টেন পিপল ওয়ার অ্যাবেল টু সুইম অ্যাসোর এখানে কিন্তু টেন প্লাস সেভেন প্লাস থ্রি আলাদা দশজন এখানে ঠিক আছে আর সেই দশজনের মধ্যে কিন্তু পড়ছে দেখো প্রথমে যেটা রয়েছে টেন বডিস রিকভার্ড দশটা বডি রিকভার করা হয়েছে সেই দশটা বডির মধ্যে কিন্তু সাতজন মহিলা এবং তিনজন চিলড্রেন সেখানে পড়ছে আর তারপরে আলাদা যে দশজন তারা কিন্তু তীরে যারা এসে তারা আবার আলাদা দশজন তারপরে দেখো এইটুকু গেল তারপরে প্যারাটা আমি চেঞ্জ করে ফেললাম অ্যাকর্ডিং টু এ সোর্স দ্য বোট ওয়াজ ক্যারিং প্যাসেঞ্জার্স বিয়ন্ড ইটস ক্যাপাসিটি একটা কোনো সূত্র অনুসারে দ্য বোট মানে সূত্র থেকে খবরের অনুসারে আর কি দ্য বোট ওয়াজ ক্যারিং বোটটা নৌকাটা বহন করছিলো প্যাসেঞ্জার্স বিয়ন্ড ইটস ক্যাপাসিটি যার যতটা ক্যাপাসিটি রয়েছে তার বেশি আর কি করছিলো বহন সাম আই উইটনেস রেইটারেটেড দ্যাট নিয়ারলি সিক্সটি প্যাসেঞ্জার্স হ্যাড অ্যাবর্ড ইট ঠিক আছে কিছু আই উইটনেস কী করেছে রেটারেটেড দ্যাট নিয়ারলি কমপক্ষে ষাটজন প্যাসেঞ্জার সেটাকে অ্যাপর্ড করে মানে সেটার মধ্যে উঠেছিল ঠিক আছে হ্যাড অ্যাবর্ড ইট বা এখানে শুধু অ্যাভার্ডও লিখতে পারো হ্যাডটা স্কিপ করে যেতে পারো অ্যাট অ্যাভার্ড ইট অ্যাজ দ্য রেগুলার ফেরি সার্ভিস ওয়াজ স্টপ যেহেতু রেগুলার ফেরি সার্ভিসটা বন্ধ ছিল দ্য লোকাল স্মল বোট ওয়াজ ডুইং সো টু আর্ন মোর প্রফিট অ্যান্ড দেন দ্য বোট ক্যাপসাইজড ইন দ্য মিডল অফ দ্য রিভার কি যেহেতু লোকাল ফেরি সার্ভিসটা বন্ধ ছিল ঠিক আছে সো দিস লোকাল স্মল বোট ছোটো এরকম একটা বোট কী করছিল ওয়াজ ডুইংশো এরকম ডুইংশো বলতে যে ক্যারিং প্যাসেঞ্জার সেটাকে বোঝাচ্ছে ডুইংশো টু আর্ন মোর প্রফিট মানে আরও বেশি লাভ করতে অ্যান্ড দেন দ্য বোট ক্যাপসাইজড ইন দ্য মিডিল অফ দ্য রিভার এবং বোটটা কি ডুবে গেছিলো নদীর মাঝে ইট ই ইট ইজ বিং সেইড দ্য এটা বলা হচ্ছে যে ইরেগুলার ফেরি সার্ভিস কম্পেলস দ্য প্যাসেঞ্জার্স টু অ্যাবর্ড দিস টাইপ অফ স্মল বোটস অন বিহাফ অফ হাই ফেয়ার মানে কি এখানে কি ইট ইজ বিং সেই এটা বলা হচ্ছে যে ইরেগুলার ইরেগুলার ফেরি সার্ভিস এখানে কি সবসময় ইরেগুলার ফেরি সার্ভিস হয় সেটা কি কম্পেল করে বাধ্য করে দ্য প্যাসেঞ্জার্স যে প্যাসেঞ্জার রয়েছে তাদের কি বাধ্য করে টু অ্যাবর্ট দিস টাইপ অফ স্মল বোর্ডস এরকম ধরনের ছোটো ছোটো বোর্ড তারা কি নৌকা কি তারা ভাড়া দিয়ে বেশি ভাড়া দিয়ে অন দ্য ভিএফ অফ হাই প্রাই হাই ফেয়ার মানে বেশি ভাড়া দিয়ে তাদের সেখানে উঠতে হয় ঠিক আছে বা অন দ্য ভিএফ অফ না লিখে এখানে উইথ লিখলেও কিন্তু হয় হ্যাঁ অন ভিএফ এখানে অফ না লিখে উইথ লিখলেও কিন্তু এখানে হবে তারপরে দেখো দ্য পুলিশ এন ডি অ্যালং উইথ লোকাল পিপল অ্যান্ড ড্রাইভার স্টার্টেড দ্য রেস্কিউ অপারেশন মানে সঠিক সময়ে কি পুলিশ এন টিম তারপর রয়েছে তারপরে লোকাল যে জনগণ ছিল ড্রাইভারস যেগুলো ছিল যারা ছিল তারা কি একসাথে কি টাইমের মধ্যে কিন্তু সেই রেস্কিউ অপারেশনটা উদ্ধার কাজটা কি তারা শুরু করতে করেছিল অ্যান্ড দেয়ার পর এর ফলেই ওয়ার অ্যাবেল টু সেভ লাইভস অফ মেনি প্যাসেঞ্জার্স এর ফলে কি অনেক প্যাসেঞ্জার্সের জীবন বাঁচাতে অ্যাবেল হয়েছিল মানে সমর্থ হয়েছিল দিস মিস্যাপ স্টিয়ার্ড আপ অ্যান্ড আউটেজ অ্যামাং দ্য লোকাল পিপল অ্যান্ড দে পুট আপ আর রোড ব্লকেজ ফর নেক্সট টু আওয়ার্স জাস্ট আফটার দ্য ইনসিডেন্ট অ্যাজ আ ওয়ে টু শো দেয়ার গ্রিভেন্সেস সো এখানে বলছে দেখো কি দ্য মিস অ্যাপ এই যে দুর্ঘটনা স্টিয়ার্ড আপ অ্যান্ড আউটের একটা আউটরেজ স্টিয়ার্ড আপ করেছিল কি লোকাল জনগণের মধ্যে অ্যান্ড আ রোড ব্লকেজ এবং তারা একটা রোড ব্লকেজ করেছিল ফর নেক্সট আওয়ার্স দুই ঘন্টার জন্য জাস্ট আফটার দ্য ইনসিডেন্ট যে ইনসিডেন্টটা হয়েছিল নৌকা ওভার তার দুই ঘন্টার মানে জন্য আর কি তার দুই ঘন্টা আর কি তারপরেই দু ঘন্টা অ্যাজ আ ওয়ে টু শো দে গ্রিভেন্সেস তাদের কি দুঃখ বা তাদের এই সমস্ত হতাশা দুঃখ যে গ্রিভেন্সেস মানে মানুষের যে গ্রিভেন্সেস আর কি সেগুলো দেখানোর জন্য এই রোড ব্লকেশা করেছিল দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হ্যাজ অ্যাসিউর টু স্টার্ট অ্যান ইনকোয়ারি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ডিএম কি করেছে অ্যাসিউর করেছে যে একটা ইনকোয়ারি একটা করা হবে দ্য স্টেট চিফ মিনিস্টার অ্যানাউন্সড রাজ্যের মুখ্যমন্ত্রী অ্যানাউন্সড অ্যানাউন্স করেছে কম্পেনসেশন কম্পেনসেশন দেওয়া হবে ফর দ্য ফ্যামিলিস অফ দ্য ভিকটিমস হু হ্যাভ লস দেয়ার লাইফস ইন দিস মিশাপ এই দুর্ঘটনায় যারা যে সমস্ত ভিক্টিমরা তাদের প্রাণ হারিয়েছে ঠিক আছে সো এই ছিল সবগুলো এখানে দেখো যেই জায়গাটা একটু একটু ভুলে সেগুলো ঠিক করে নিয়ে আমি বলে দিয়েছি ঠিক আছে এখানে ডেড বডিস করবে না হ্যাডটা দিয়েও না এখানে অন বিহাফ অফের বদলে এখানে উইদও দিতে পারো এই ছিল ঠিক আছে সো আজকের জন্য এইটুকুই আমি নেক্সট কিন্তু প্রিভিয়াস ইয়ারের যতগুলো রয়েছে কোশ্চেন সামারি ট্রান্সলেশন তারপরে রিপোর্ট রাইটিং সবই আমি ওয়ান বাই ওয়ান ভিডিওতে দিতে থাকবো ঠিক আছে সো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে আর ভিডিওটা যদি কোথাও বুঝতে অসুবিধা হয়ে থাকে বা কোনো কিছু জানতে হলে বা যে কোনো বিষয়ে মতামত দিতে হলে অবশ্যই কমেন্ট করবে আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আর ভিডিওটা শেষ অব্দি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আজকের জন্য এইটুকুই নেক্সট ভিডিওতে অবশ্যই আবার দেখা হবে